আজকে কেউরে কেউ দেখে না বাপ আমি গরিব মানুষ জানেন আমি অ্যাকচুয়ালি আমি হালাল কামাই করে খাই দেখেন সামনে মানে এত রোদ এত ওদের ভিতরে একজন মুরব্বী দেখেন তার তার হেনে কয়েক টায়ার আছে একে তো এত রোদ দ্বিতীয়ত তিনি দেখেন প্যাডেল দিয়ে যাচ্ছে তার বয়স অনেক বেশি ইভেন তার গায়ে মানে শরীরে গোস্ত খুবই কম রক্ত খুবই কম বলতে গেলে দুর্বল মানুষ ইভেন তার যে বিজনেসটা দেখেন এই যে কি এটাকে টায়ার বলে বেশি না হয়তো বা অ্যাভারেজ দিনে 200 থেকে 300 টাকা আসে কিন্তু এর জন্য কি পরিমাণ কষ্ট আপনারা দেখছেন প্রিয় ভাইরা আমার যারা আমাকে ফেসবুকে ফলো করেন দেখতে পাচ্ছেন আমি যতটুকু পারা যায় আছে তাকে হেল্প করবো ইনশাআল্লাহ আমার দেখে বড্ড খারাপ লাগছে বিষয়টা আসলে সবাইকে তো হেল্প করা হয় না সবসময় পসিবলও না তবে আজকে আমরা ট্রাই করবো ইনশাআল্লাহ তাকে হেল্প করার জন্য বাট দেখি সে কোথায় যাচ্ছে একটু ওয়েট আসসালামু আলাইকুম দাদা দাদা এক মিনিট থামেন দাদা একটু থামেন একটু থামেন থামেন এগুলো কি টায়ার এই টায়ারে বিজনেস করেন আপনি এটা সারাদিন কত টাকা পাওয়া যায় ছেলে আপনাকে দেখে না আমি আপনার কাছে কিছু হেল্প করবো ইনশাআল্লাহ তবে কথা হচ্ছে আপনি এগুলো কোথায় বিক্রি করবেন ও আমি বিক্রি করি স্টেশনে স্টেশনে বিক্রি করবেন আচ্ছা তাহলে আমি আপনাকে কিছু বাজার করে দিব আপনাকে আমি কিছু টাকা দিব তবে এখন আপনার গাড়িটা তো রাখতে হবে কোথায় কেন গাড়ি রাখবেন কোথায় এখানে পরিচিত আছে এখানে আশেপাশে পরিচিত আছে কি আপনার তাহলে ওই দোকানে আপনি রাখেন আপনি আমার গাড়িতে যাবেন জাস্ট নিয়ে কিনে নিয়ে এসে আপনি আবার গাড়িতে যাবেন ঠিক আছে আচ্ছা চলুন আচ্ছা চলুন সামনে রেখে দেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই দাদা আপনি এই পাশে আছেন দাদা আপনাকে বলি আপনার যেহেতু ওই যে গাড়িটা রাখা যাবে না সো বাজার আমি আপনি নিতে পারছি না আপনি টাকা দিচ্ছি আপনি অবশ্যই বাজার করে নেবেন আর এত রোদে অবশ্যই অবশ্যই আপনি কিনে নেবেন এবং বাসাতে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আমি আপনাকে দেখছি যতটুকু পারা যায় আর এটা দিয়ে আপনি বাজার করবেন আচ্ছা আমি আপনাকে আরো 500 দিচ্ছি ওয়েট করেন ওয়েট আমার কাছে 500 কিছু নেই আমি 1000 দিচ্ছি কোনো সমস্যা নেই দাদা আমার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ বরকত বাপ আমি গরিব মানুষ বুঝছেন আমি অ্যাকচুয়ালি আমি হালাল কামাই করে খাই দোয়া রাখবো না কেন এটা বুঝতে পারছেন অবশ্যই দাদা আমার এই বয়সে এগুলো চালান সম্ভব না না চালান কখনো সম্ভব না বুঝতেই পারছেন কিন্তু এত রোদে দাদা একটু কম বের হবেন পালে একটু বিকালে বের হবেন না এত রোদে তো আপনি অজ্ঞান হয়ে যাবেন দাদা খুবই অবস্থা খারাপ আচ্ছা আপনি খেয়াল রাখবেন নিজের আর যদি কখনো প্রয়োজন হয় আপনার কি কোনো মোবাইল ফোন আপনার কাছে আছে ছোট ফোন আমি আপনাকে নাম্বার দিচ্ছি আপনি আমাকে কল দিবেন না আচ্ছা নাম্বার দিলে আমাকে লিখে দিতে হবে নাম্বার লিখে দিতে হবে আপনার মোবাইল নাই মোবাইল আমি লিখে দিচ্ছি মোবাইল আপনাকে সেভ করে দিচ্ছি কোনো সমস্যা নেই দেন দাদা আমাকে দেন অবশ্যই দোয়া রাখবেন দাদা আপনারা এই যে এত কষ্ট আমরা দেন কত সুখের জীবন আল্লাহ আমাদেরকে রাখছে হ্যাঁ তা আপনাদেরকে দেখা লাগবে আমাদের হক আপনাদের আমাদের উপর হক এটা আমি লিখে দিচ্ছি এই যে নাম্বারটা শুরু দেখছেন না এই যে এটা শুরুতে 86 এটা হচ্ছে আমার নাম্বার দোয়া রাখবেন ইনশাআল্লাহ দাদা আচ্ছা দাদা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আচ্ছা আল্লাহু আকবার কি রোদ তার শরীরে রক্ত নাই বললেই চলে অথচ সে এই এই কষ্টের মাঝে ছেলে দেখে না তাদেরই হয় তারা কি দেখবে তারা তারা নিজেরই অভাবে মরে যায় তো এই হচ্ছে অবস্থা রোদের মাঝখানে মানুষের এই অবস্থা সবাই প্রিয় ভাই যারা আপনারা আছেন যতটুকু আপনারা পারেন যার যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করবেন হেল্প করার জন্য খুব বেশি করতে হবে তা না যতটুকু পারা যায় আপনার হয়তো 1000 টাকা আপনার কাছে কোনো দাম নেই কিন্তু 1000 টাকা তার কাছে অনেক বেশি দাম এই যে তাকে আমি 2000 টাকা দিলাম বা 3000 টাকা দিলাম এটা তার কাছে অনেক বেশি কারণ হচ্ছে এটা তার প্রায় 2 সপ্তাহের ইনকাম বা 1 সপ্তাহের ইনকাম যেখানে তার ঘাড় ভাঙা পরিশ্রম করে ইনকাম করতে হয় তো আমরা যতটুকু পারি আমরা হেল্প করবো ইনশাআল্লাহ এবং এইগুলো মানুষকে মোটিভেট করবো করার জন্য আর আমাদের সবাইকে গরিব দুঃখে থেকে সাহায্য করার তৌফিক দান করুক আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু